গাছ থেকে সরাসরি খেজুরের রস পান করলে হতে পারে মৃত্যু। শুনে অবাক হলেও বিষয়টি সত্য। সম্প্রতি কাঁচা খেজুরের রস পান করে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট IEDCR। এ প্রসঙ্গে IEDCR পরিচালক অধ্যাপক তাহমিনা শিরিন বলেন, কাঁচা খেজুরের রস ও বাদুরের অর্ধেক খাওয়া ফল খাওয়া যাবে না। বাদুরের মূত্র বা লালার মাধ্যমে নিপাহ ভাইরাস ছড়ায়। তিনি বলেন, বাদুর যখন খেজুরের রস খায় তখন তার দ্বারা সেটি ইনফেক্টেড হয়ে যায়, মানুষ সেই রস কাঁচা খেলে আক্রান্ত হয়ে পড়ে। IEDCR পরিচালক আরো বলেন, নিপাহ ভাইরাসে আক্রান্ত 51% মানুষ মারা যায়, তাই কাঁচা খেজুরের রস খাওয়া থেকে বিরত থাকতে হবে। গবেষকদের মতে, খেজুরের রস জাল দিয়ে খেলে তা সম্পূর্ণ নিরাপদ, রস থেকে তৈরি গুঁড়ও নিরাপদ। সংস্থাটি গাছিদের রস সংগ্রহের পর সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়ারও পরামর্শ দিয়েছেন।